হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। আপনারা দেখছেন কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো ডেলি নিউজ পাওয়ার জন্য অর্থাৎ ডেলি আপনাদের জব ভ্যাকেন্সি পাওয়ার নোটিশ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমি বলবো যে ফ্লিপকার্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ রয়েছে, যেখানে যোগ্যতা কিনা মাধ্যমিক পাস, এখানে কী বলা হয়েছে দেখে নেবেন একটু। তো এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি নতুন চাকরির সুখবর। রাজ্যে বিভিন্ন প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলো এখানে। তো যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় ফ্লিপকার্ট কোম্পানিতে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতে পারবেন এবং কোনো রকম আবেদন মূল্য লাগবে না, এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কী বলা আছে দেখবেন, যদি আপনি এই চাকরির জন্য আগ্রহী হন তাহলে নিয়োগিত অর্থাৎ নিয়োগ সম্পর্কিত বিস্তারিত নিচে দেওয়া হলো, তো দেখে নেবেন সেগুলি। পদের নামটি হচ্ছে ফ্লিপকার্ট অফিস অ্যাসিস্ট্যান্ট। এরপর দেখে নেবেন নিয়োগকারী সংস্থা হচ্ছে কি না ফ্লিপকার্টের তরফ থেকে ফ্লিপকার্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তো শিক্ষাগত যোগ্যতা কী বলেছে এখানে, না যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। আর বিস্তারিত জানতে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এখানে যে নাম্বারটি বলেছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো বলে দিচ্ছি বেতনটি হবে প্রতি মাসে 9,500 টাকা বেতন দেওয়া হবে, এবং মোট শূন্য পদ হয়েছে, প্রচুর শূন্য পদ রয়েছে, শূন্য পদে কোনো উল্লেখ রয়েনি। এখানে বয়সসীমা বলা রয়েছে এই পদে আবেদন করতে আবেদন প্রার্থীকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পাবেন। তো সব রকম চাকরির খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন বিশেষ করে। এবং আবেদন শুরু তারিখ চলছে এখন, আবেদন শুরু চলছে এখন এবং আবেদনের শেষ তারিখ বলা হয়নি এখনও পর্যন্ত। তো এই পদে আবেদন করতে কোনো আবেদন মূল্য লাগবে না, বিনামূল্যে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই পদ্ধতি, এই পদে আবেদন করা প্রার্থীদেরই নিয়োগ করা হবে যারা যারা আবেদন করবে, এবং এটি হবে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন পদ্ধতি কী বলা যায় না, আবেদন প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে। ইচ্ছুক যোগ্য প্রার্থীরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। নিচের উল্লেখিত ফর্মটি অনুযায়ী নিচের ডিটেলস লিখিত নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। এখানে কী বলা হয়েছে না, এখানে একটি নাম্বার দেবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদেরকে এখানে যে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেগুলিকে দিয়ে পাঠাতে হবে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আগে একবার দেখে নেবেন ট্রাই করে, তারপর আপনারা নাম্বারটি দিয়ে দেবেন। তো নিজের নাম এখানে বলা আছে, নিজের নামটি দিতে হবে, টাইপিং করে হোয়াটসঅ্যাপে মেল করতে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হবে। ফোন নাম্বার, এই নাম্বারে ইন্টারভিউ ফোন নাম্বার যাবে, অর্থাৎ ইন্টারভিউর সময় এই নাম্বারে ফোন যাবে। লিঙ্গ পুরুষ না মহিলা এটা দিতে হবে, যোগ্যতা দিতে হবে, এবং নিজের পুরো ঠিকানা, গ্রাম শহরের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিন নাম্বার, এবং কোম্পানি বাস পিকআপের লোকেশন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলের যে নতুন নতুনতা কথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে সবার আগে সর্বপ্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।